ব্রেকিং নিউজ, জিতে গেল নাসির তামিমা, বিচার পেল না রাকিব হাসান। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে না টেনে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে দায়ের করা মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি এবং তামিমার মা সোমিয়া আক্তার ইতিমধ্যে জামিনে ছাড়া পেয়েছেন। রোববার 31 অক্টোবর সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা। শুনানি শেষে প্রত্যেক আসামিকে 10,000 টাকা বন্ডে জামিনের আদেশ দেন। গত 30 সেপ্টেম্বর এই তিনজনের নামে সমন জারি করেন একই আদালত। ওই দিন মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পিবিআই মিজানুর রহমান তিনজনকে অভিযুক্ত করে প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে বলা হয়, তামিমার আগের স্বামী রাকিব হাসানকে ডিভোর্স দেওয়া সংক্রান্ত কাগজপত্র জাল জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে। নাসিরকে বিয়ে করার আগে রাকিবকে ডিভোর্স দেননি তামিমা তাম্মি। স্বামী থাকা অবস্থায় অবৈধ বৈবাহিক সম্পর্ক দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে তারা 468, 471, 494, 497 ও 500 ধারায় অপরাধ করেছেন মর্মে প্রাথমিকভাবে তা প্রমাণিতও হয়েছিল। এই প্রতিবেদন আদালতে দাখিলের পর বাদীপক্ষের আইনজীবী এশরাত হাসান আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন। তবে আদালত গ্রেফতারি পরোয়ানা না দেখিয়ে তাদের আদালতে হাজির হতে সমন দেন। গত 24 ফেব্রুয়ারি তামিমা তাম্মির সাবেক স্বামী মোহাম্মদ রাকিব হাসান বাদী হয়ে মামলা করেন। মামলায় আগের বিয়ে গোপন থাকা অবস্থায় অন্যত্র বিয়ে, অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়ায় মানহানির অভিযোগ আনা হয়েছে। অভিযোগ থেকে জানা গেছে, 2011 সালের 26 ফেব্রুয়ারি তাম্মি ও রাকিবের বিয়ে হয়। তাদের 8 বছরের একটি মেয়েও রয়েছে। তাম্মি পেশায় একজন কেবিন ক্রু। চলতি বছরের 14 ফেব্রুয়ারি তামিমা তাম্মি ও ক্রিকেটার নাসির হোসেনের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তার রাকিবের নজরে আসে। পরে পত্রপত্রিকায় তিনি ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে পারেন। মামলায় আরও বলা হয়, তাম্মি ও নাসিরের এমন অনৈতিক ও অবৈধ সম্পর্কের কারণেই রাকিব ও তার শিশু কন্যা মানসিক বিপর্যস্ত হয়েছে। আসামিদের এমন কার্যকলাপে রাকিবের চরমভাবে মানহানি হয়েছে। নাসির তামিমা এবং তামিমার মা সুমিয়া আক্তার জামিনে ছাড়া পেলেও পরবর্তী শুনানিতে তাদেরকে আবারও আদালতে হাজির হওয়ার দিন ধার্য করা হয়েছিল। কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, নাসির তামিমা আর আদালতে হাজির হবে না, তাদেরকে স্থায়ীভাবে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। ইতিমধ্যেই আলোচনা সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। তাহলে কি হেরে যাবে রাকিব হাসান? এমনই মন্তব্য করে যাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে অনেকেই। নাসির তামিমা এত জঘন্যতম অপরাধ করার পরেও কি করে তারা জামিনে মুক্তি পেতে পারে? এর আগেও এটি নিয়ে হয়েছে নানা ধরনের আলোচনা এবং সমালোচনা। অনেকেই সোশ্যাল মিডিয়াতে মন্তব্য করে গিয়েছিলেন যে ক্রিকেটার নাসির হোসেন টাকার বিনিময়ে জামিন পেয়েছেন। তাহলে কি সেই কথাটাই সত্য হতে চলেছে? এত জঘন্যতম অপরাধ করার পরেও তাদের কি আসলে সাজা হবে না? নাসির তামিমার এমন অপরাধের যদি শাস্তি না হয়, তাহলে নাসির তামিমার মতো এমন অপরাধ আরও হাজারো মানুষ করায় সাহস পাবে। অপরদিকে এই মামলার বাদী রাকিব হাসান এবং রাকিব হাসানের আইনজীবী ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে মন্তব্য করেছেন যে, নাসির তামিমার বিচারের জন্য তারা প্রয়োজন পড়লে উচ্চ আদালতে গিয়ে আবারও মামলা করবেন তাদের বিরুদ্ধে। নাসির তামিমা এবং তামিমার মায়ের শাস্তি হতেই হবে। বিশেষ করে রাকিব হাসানের আইনজীবী এশরাত হাসান এর আগেও সংবাদকর্মীদের সামনে উপস্থিত থেকে সোশ্যাল মিডিয়াতে মন্তব্য করেছিলেন যে, প্রয়োজন পড়লে নাসির তামিমার বিরুদ্ধে উচ্চ আদালতে গিয়ে আবারও আপিল করবেন। নাসির তামিমার বিরুদ্ধে আবারও আপিল দায়ের করে তাদেরকে যথাযথ শাস্তির ব্যবস্থা করবেন। কারণ পিবিআই তদন্ত রিপোর্টে নাসির তামিমার বিয়ে অবৈধ উল্লেখিত হওয়ার পরেও কি করে তারা জামিনে মুক্তি পেতে পারেন, এমনই মন্তব্য করেছিলেন রাকিব হাসানের আইনজীবী এশরাত হাসান। শুধু তাই নয়, ক্রিকেটার নাসির হোসেনের বিরুদ্ধেও অভিযোগ উঠে এসেছে। এমনকি তামিমা তাম্মির মা সুমিয়া আক্তারের বিরুদ্ধেও রাষ্ট্রীয় নথিপত্র এবং সিল স্বাক্ষর জাল করার অভিযোগ উঠে এসেছে। এত অপরাধ করার পরেও কি করে তাদের শাস্তি না হয়ে জামিনে মুক্তি দেওয়া হয়, এটাই আসলে ভাবার বিষয়। তাহলে কি ক্রিকেটার নাসির হোসেন টাকার বিনিময়ে জামিন পেয়ে গেলেন?
তাহলে কি বিচার পেল না রাকিব হাসান? এমনই মন্তব্য করে যাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে অনেকেই। তো প্রিয় দর্শক, আপনাদের কি মতামত? নাসির তামিমার স্থায়ী জামিন পাওয়াতে? অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখে জানাতেই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এখন ফিলিংস কাজ করবে? আমি যে ফ্যামিলির মেয়ে, আমি সৈয়দ বংশের মেয়ে, আমার 14 গোষ্ঠীতে কোনো মেয়ে কোনোদিন গানও গায়নি। সিনেমা তো দূর কি বাদ, তারপরে নাটক তো দূর কি বাদ। আমাদের ফ্যামিলিতে আমাদের মানে সিনেমা বা মিডিয়া জগৎটাকে অন্যরকম ভাবে দেখে। আমি যখন 2008, আমি অনেক আগে থেকেই সিনেমার অফার পাই, কিন্তু আমার ওইভাবে সিনেমা করার সাহস হয়নি। হ্যাঁ, নাসিরও আমাকে নিষেধ করতো, আমি সিনেমা করার কোনো সাহস হয়নি। যখন আমি দেখলাম যে এই ছেলেটার জন্য আমার ছোট হইতে হইছে, এই ছেলেটার জন্য আমার কালার হইতে হইছে, এই ছেলেটার জন্য আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ড সার্কেল আমাকে ভুল বুঝতেছে, শুধু একটি মাত্র কারণে যে আমি ইমোশনালি, আমি রাগের মাথায়, আমি ওর অত্যাচার সহ্য করতে না পেরে নাসির আমাকে বিভিন্ন ভাবে ব্ল্যাকমেলিং করত। ওর অত্যাচার সহ্য করতে না পেরে, আমি উপায় অন্ত না পেরে লাইভে এসে কান্নাকাটি করছি। তখন আমি টিনেজার ছিলাম, আমার বয়স কম ছিল, আমি অনেক কিছুই বুঝতে পারিনি। এই জন্য আপনাদের কাছে এর আগেও আমি মাপ চেয়েছি, আর এই জন্য আমি লাইভে আসছিলাম। হ্যাঁ, তো ওইটার একটা লাইভের কারণে আমার লাইফ টোটালি 2018 সালে চেঞ্জ হয়ে গেছে। আমার আব্বু টোটাল 1-2 বছর পর্যন্ত আমার সাথে কথা বলেনি। এই 19 ফেব্রুয়ারিতে, এই মাসে আমার আব্বু ফার্স্ট টাইম আমার বার্থডেতে আসছে। এই 2 বছর আব্বুর সাথে আমি কথা বলিনি। আম্মু আমার সাথে কথা বলতো, বাট আব্বু বলতো না। ইভেন আমি সিনেমাতেও আসছে জেদ করে যে আমাকে যেহেতু এত মানুষ চেনে, বা কিছু মানুষ আমাকে 50% মানুষ আমার তখন ওই মুহূর্তে 18 সালে আমার সাপোর্টে ছিল, 50% মানুষ আমার এগেনিস্টে ছিল। সো আমি চিন্তা করছি যেহেতু সবাই আমাকে চিনেই গেছে, এই নাসির নাসির এই এই ফালতু ছেলেটার জন্য যেহেতু আমার গায়ে কাদাই লাগছে, যেহেতু আমার নামের পাশে কাদা ছোড়াছুড়ি হচ্ছে, হ্যাঁ তো হচ্ছে আমি তাহলে সিনেমায় যেহেতু অফার পাচ্ছি আমি সিনেমা করি, তাছাড়া আমি কি করব? ভালো একটা ছেলেকে বিয়ে করব, শ্বশুর বাসায় যেও কথা শুনতে হবে। ওই যে নাসির আছে না, ক্রিকেটার নাসিরের গার্লফ্রেন্ড, এই সুভাকে চিনেন না? হ্যাঁ, রাস্তাঘাটে যখন বের হই, ওই দেখেন নাসিরের ক্রিকেটার নাসিরের গার্লফ্রেন্ড যাচ্ছে, ওই দেখেন এই মেয়ে তো লাইভে এসে কাঁদছিল, এইসব কথা আমার শুনতে হইতো। হ্যাঁ, মানে আমি এতটা সাফার করছি যে আনবিলিভেবল। আমি অনেক রাত ছিল যে জেগে জেগে কাঁদছি, আমি ঘুমাইনি রাতে ঠিকভাবে। আমি সিনেমাতে আসার পরেও আমাকে অনেক কথা শুনতে হয়েছে।